মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ২০০৪ সালের ডিসেম্বর মাসে হয়েছিল শিলান্যাস। কুড়ি বছর পর ২০২৪ দোসরা মার্চ হয় আনুষ্ঠানিক উদ্বোধন। তারপরেও পার হয়ে গিয়েছে পাঁচটা মাস, এখনো নসিপুর রেলব্রিজের ওপর দিয়ে চলছে না যাত্রীবাহী ট্রেন। শনিবার নসিপুর রেলব্রিজে চালানো হোক যাত্রীবাহী ট্রেন, সংসদে জিরো আওয়ারের দাবি জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহির খান। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই রেল সেতু কমপ্লিট হয়েছে। মাননীয় চেয়ারম্যান ম্যাডাম, আমার নির্বাচনী এলাকা মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলের ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল একসময়। সেই মুর্শিদাবাদ স্টেশনে সংলগ্ন একটা ব্রিজ তৈরি হয়েছে, নসিপুর রেলব্রিজ, যে রেলব্রিজের মাধ্যমে শিয়ালদা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা ১০০ কিলোমিটার কমে যাবে। সেই রেলব্রিজে কোনো এখন পর্যন্ত ট্রেন চলাচল হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘ ১০ বছর পরে সেই রেল সেতুটা কমপ্লিট হয়েছে। ৬ মাস হলো উদ্বোধন হয়েছে, কিন্তু এখনও নতুন কোনো ট্রেন সেই লাইনে চালু হয়নি। তাই আপনার মাধ্যমে আবেদন করছি, যেভাবেই হোক সেই রেল সেতুটা যখন তৈরি হয়েছে এবং নর্থ বেঙ্গলের সঙ্গে যাতায়াতের ১০০ কিলোমিটার ট্রেনের যাত্রার রাস্তাটা কমে যাচ্ছে, রেলের লাভজনক হচ্ছে, সুতরাং নর্থ বেঙ্গলের মানুষের সুবিধার্থে এই রেল সেতুটা যখন তৈরি হয়েছে তখন রেল চালু করা হোক। এবং পাশাপাশি মুর্শিদাবাদ যে ঐতিহাসিক স্টেশন, যেটা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল একসময়, সেই স্টেশনটি আধুনিকীকরণ করা হোক। এবং পাশাপাশি যেগুলো আমাদের আন্ডারপাস আছে, ভগবানগোলা, জিয়াগঞ্জ, লালগোলা, সেগুলোই অনেক অসুবিধা হচ্ছে, মুর্শিদাবাদ সেই আন্ডারপাসগুলো ইতিমধ্যেই করা হোক। যদিও এই দাবির বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তিনি বলেন, আবু তাহির খান সংসদে গিয়ে খালি ঢাক ঢোল বাজাচ্ছেন। দেখুন, আবু তাহির খান সংসদে নিজের ঢোল নিজে পিটাচ্ছেন, নিজের ঢাক নিজে পিটাচ্ছেন। উনাকে বলবেন যে বিগত ৫ বছর আপনি সাংসদ ছিলেন, একবারও তো ভুল করে আপনার মুখ দিয়ে নসিপুর রেলব্রিজের নামটাই উচ্চারণ হয়নি। যে ব্রিজ অশ্বিনী বৈষ্ণবজি, নরেন্দ্র মোদীজি ২০২১ সালের পর থেকে কাজ শুরু করলেন এবং শেষ করলেন, দোসরা মার্চ ২০২৪ সালে উদ্বোধন করলেন, নির্লজ্জের মতো তিনি লোকসভায় বলছেন যে মমতা ব্যানার্জি রেলব্রিজ করে দিয়েছেন। মানে একটা বাচ্চা ছেলে শুনলেও বুঝবেন, ঝয় আবু তাহির খান জানেন না যে রেল কেন্দ্রের কেন্দ্র কাজ করে, নতুবা তিনি আজকে নিজের ঢাক পেটানোর জন্য মিথ্যা কথা বলেছেন। সেটা বাচ্চা ছেলেরাও জানে যে রেল রাজ্য সরকারের নয়, রেল কেন্দ্র সরকারের, এবং ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। শুধু নসিপুর রেলব্রিজ নয়, লালগোলা, কৃষ্ণনগর ডবল লাইন, ইলেকট্রিফিকেশন সব মোদিজির আমলে হয়েছে। আর এবারে রেলব্রিজ যেটা উদ্বোধন সেটা মোদিজি করেছেন। ২০২১ সালে আমি বিধায়ক হওয়ার পরে আমি নিজে অশ্বিনী বৈষ্ণবজির কাছে গেছি, ১০ বছরের থমকে থাকা কাজ পুনরায় শুরু হয়েছিল এই মোদিজির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, তিনি অর্থ বরাদ্দ করেছিলেন, কাজ শুরু হয়েছিল, সেই কাজ শেষ হয়েছে, দোসরা মার্চ উদ্বোধন হয়েছে, সেখান দিয়ে পণ্যবাহী ট্রেন চলছে, আগামী ১লা অক্টোবরের মধ্যে এই রেল ব্রিজের উপর দিয়ে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন চলবে। মানুষের যে ইচ্ছা ট্রেনে চড়ে আমরা আজিমগঞ্জ যাব, উত্তরবঙ্গে যাব, সেই ইচ্ছা পূরণ হবে। কবে ট্রেন চলবে সেই অপেক্ষায় রয়েছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।